সংগ্রামী ছাত্র জনতা আজকের এই বিক্ষোভ মিছিলে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর রচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সংগ্রামী ছাত্র জনতা, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আপনারা অবগত আছেন বিগত কয়েকদিন যাবৎ বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশে তীব্র গণ আন্দোলন করছে। তাদের এই ন্যায্য আন্দোলনে সমনৈতিকভাবে গতকাল সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলা করা হচ্ছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, ছাত্রলীগকে প্রতিহত করার জন্য ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হল ছাত্রলীগ। মানবতা বিরোধী সকল কর্মকাণ্ডের সাথে এ ছাত্র সংগঠন এখন যুক্ত হয়ে গেছে। চাঁদাবাজ, ধর্ষণ, ছিনতাই, গুম, হত্যা, মাদকের অভয়ারণ্য, মানুষের সম্পদ লুণ্ঠন থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ নাই যা ছাত্রলীগ করছে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, ছাত্রলীগকে অনতি বিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় ছাত্র জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলে বাংলাদেশে এদলকে নিষিদ্ধ করবে। আমরা গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হয় সেখানে রক্ত ছেড়েছে, আমার বোনেদের উপরে হামলা করা হয়েছে। গতকাল যে রক্ত ছেড়েছে এটা রক্ত ছাড়ানো নয়, এটা স্বৈরাচার কর্তৃক শাসনকৃত এ স্বাধীন বাংলাদেশের এক প্রতিচ্ছবি মাত্র। জনগণের অধিকার নাই, ভোটাধিকার নষ্ট করেছে, মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার চাইতে গেলেও আজ রক্তাক্ত হতে হয়। ইসলামী ছাত্র শিবির হুঁশিয়ার উচ্চারণ করে দিচ্ছে, ছাত্রলীগের গুন্ডারা তোমরা লাগাম দাও, অন্যথায় ছাত্র জনতা এই বাংলায় তোমাদের কবর রচনা করবে। সকলকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুলিশদের প্রতি আহ্বান জানাই, আমাদের কোন ছাত্রদের